একটি গ্রামে শারদা আর অনামিকা এক দরিদ্র শাশুড়ি বৌমা থাকত। তাদের স্বামী প্রসাদ আর রমেশ মজদুরের কাজ করত। শারদা আর অনামিকা বাড়ি বাড়িতে ঝিয়ের কাজ করত আর এভাবে তাদের সংসার চলত। এদিকে দুর্গা উৎসব কাছেই ছিল, তাই শাশুড়ি বৌমা ভাবে দুর্গা ঠাকুরের নবরাত্রির উৎসব পালন করার কথা আর বলাবলি করে। আপনি কি বলেন মা? ঠাকুরের প্রতিমা আনা, নবরাত্রির পুজো করা সে ভালো কথা, কিন্তু তার জন্য টাকারও প্রয়োজন। আমি এটাই ভাবছি, বাবা ছেলে যা রোজগার করে তা খুব অল্প, আমরা চাকরানির কাজ করি বলে দুবেলা খেতেও পাচ্ছি। আপনি যা বললেন সেটা সত্যি মা, কিন্তু আমরা ঠাকুরের প্রতিমা লাগালে নবরাত্রি করলে হয়তো আমাদের কষ্টের দিন শেষ হয়ে ভালো দিন আসবে। হতে পারে যদি আমরা এরকমটা করি আমাদের ভাগ্য উদয় হবে, আমরা সকলে মিলে আনন্দের জীবন কাটাবো মা। আশা করা ভুল কথা নয় মা, কিন্তু এটাও তো দেখতে হবে আমরা এটা করতে সক্ষম কিনা। তাহলে মা একবার আপনি বাবা আর আপনার ছেলের সাথে কথা বলে দেখুন না। যখন শাশুড়ি বৌমা এভাবে বসে নবরাত্রির কথা আর চর্চা করছিলই, ঠিক সেই সময় কুলির কাজ সেরে বাবা ছেলে বাড়ি ফিরে আসে। শাশুড়ি বৌমা মিলে তাদেরকে সব কথা বলে। তখন প্রসাদ বলেন, হ্যাঁ গো বৌমা, তুমি শুধু বৌমাই নও আমাদের মেয়েও। সেটা ঠিক বাবা। তুমি তো আমাদের আর্থিক পরিস্থিতি জানোই, তা সত্ত্বেও এই সিদ্ধান্ত কি করে নিচ্ছ? দুর্গা ঠাকুরের পুজো কোনো ছোট ব্যাপার নয়, মা শক্তির পুজো এটা। যদি কোনো রকমের ভুলচুক হয়ে যায় তাহলে তার থেকে আশীর্বাদ পাওয়া তো অনেক দূরের কথা, আমাদের জীবন আরো কষ্টকর হয়ে উঠবে যে। তেমনটা নয় গো। অনামিকা কিছু বলার আগেই তারা তার কথা না শুনে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে তারা খাবার দাবার খায়, তারপর গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন শাশুড়ি বৌমা সিদ্ধান্ত নিয়ে নেয় যে যেভাবেই হোক না কেন তারা দুর্গাপূজা নিশ্চয়ই করবে। তারপর তারা টাকার ব্যবস্থা করার জন্য লেগে পড়ে। বাড়ির ঝিয়ের কাজ শেষ হওয়ার পরে শাশুড়ি মা শারদা বাস স্ট্যান্ডে গিয়ে আর বৌমা অনামিকা রেলওয়ে স্টেশনে গিয়ে প্যাসেঞ্জারদের জিনিসপত্র উঠিয়ে টাকা রোজগার করতে লেগে পড়ে। এভাবেই কিছুদিন কেটে যায়। তারা যতখানি ভেবেছিল তার থেকে অনেকখানি বেশি তারা টাকা রোজগার করে ফেলেছিল। তারপর একদিন সকাল সকাল মাথা থেকে স্নান করে শাশুড়ি বৌমা মাথায় ফুল লাগিয়ে পাশেরই একটা দেবী মায়ের মন্দিরে যায়। সেখানে গিয়ে মায়ের সামনে মাথা নত করে, নারকেল ফাটায়, তারপর কর্পূর জ্বালিয়ে তার পুজো করে। তারপর প্রসাদ নিয়ে যখন তারা ফিরছিল, পুরোহিত মশাই বলেন, দেখুন মায়েরা, আর ঠিক দুদিন পরে নবরাত্রি শুরু হতে যাচ্ছে। কোন দিন ঠাকুরের কি রূপ, কিভাবে পুজো করতে হবে, কিভাবে তাতে আশীর্বাদ পাওয়া যাবে, এই সব কথা আমি তোমাদেরকে বলে দেব। তাহলে ভালো করে শুনুন, আপনারা যদি চান দেবী মার পুজো করতে নিজের বাড়িতে, তো যেমনটা বলছি তেমনটা করলেই অনেক। যখন সেভাবে বলতে লাগে তখন শাশুড়ি মা আর বৌমা পুরোহিত মশাইয়ের কাছে এসে চুপচাপ বসে পড়ে। পুরোহিত মশাই যেসব কথা বলছিলেন শারদা আর অনামিকা খুব শ্রদ্ধাপূর্বক সেগুলো শোনে। তার বলা এক একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনে। এমন করে তারা শুনে যেন তারা সব কথা মুখস্থ করে ফেলে, তাদের এক একটা কথা মনে থাকে। আধা ঘন্টার মধ্যেই পুরোহিত মশাই তার সব কথা বলে ফেলেন। এবার পুরোহিত মশাই যেভাবে পুজো করার কথা বললেন, সেভাবে তারা যদি পুজো করতে যায় তাহলে তাদের কাছে পর্যাপ্ত টাকা হবে না। তখন শারদা একটু ভেবে চিনতে বলে, পুরোহিত মশাই, আমরা নবরাত্রি মানাতে চাই, কিন্তু আমাদের যা আর্থিক পরিস্থিতি সেটা আমাদেরকে পুজো করার জন্য সহমতি দিচ্ছে না। দেখুন, তাতে অত চিন্তার দরকার নেই, এটা তো দেবী মারি মন্দির, এখানে কাল থেকে নবরাত্রি শুরু হবে। আপনারা এখানেই পুজো অর্চনা করে ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবেন, মা দেবী নিশ্চয়ই আপনাদেরকে আশীর্বাদ করবেন। পুরোহিত মশাইয়ের এই কথা শুনে শাশুড়ি বৌমা খুব আনন্দিত হয়। তার পরের দিনই নবরাত্রির প্রথম দিন ছিল। শাশুড়ি বৌমা সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে ঘরের বাইরে ভালো করে আলপনা দেয়। তারপর স্নান সেরে তারা নতুন জামাকাপড় পরে। তারা নিজেদের স্বামীদেরকেও নতুন জামাকাপড় পরায়। তারপর যে টাকা তারা নবরাত্রির পুজোর জন্য সঞ্চয় করে রেখেছিল সেই টাকা থেকে কিছু অংশ নিয়ে তারা দেবী মার জন্য নতুন শাড়ি নেয়, ফল নেয়, ফুল নেয়, নারকেল নেয়, আর এই সব কিছু নিয়ে গিয়ে ঠাকুরের পুজো করার জন্য তারা মন্দিরে যায়। মন্দিরে পুরোহিত মশাইয়ের হাতে এই সব কিছু তারা তুলে দেয়। তারপর দেবী মার সামনে তারা ধূপবাতি জ্বালায়, প্রদীপ জ্বালায়, তার সামনে নারকেল ফাটায় আর মা দুর্গাকে তারা প্রণাম করে। দান দক্ষিণার পরে এবার আপনারা ঠাকুরকে প্রণাম করুন।
এভাবে বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে যান। মা দুর্গা, আমরা যে খুবই গরিব, আমরা তোমাকে ঘরে স্থাপিত করতে পারলাম না। আমরা আগামী 9 দিন এসে তোমাকে ফলমূল দিয়ে এখানে পুজো করবো মা। বৌমা, পুরোহিত মশাই যা বলেছিলেন মনে আছে তো? আজ নবরাত্রির প্রথম দিন, আজ কনকা দুর্গার রূপ দেবীর, তাই আজ আমরা পায়েস নিয়ে এসেছি মা দুর্গাকে এই পায়েস প্রসাদে দেব বলে। শারদার এভাবে বলার পরে অনামিকা সেই পায়েস ঠাকুরকে নৈবেদ্য দেয়। তারপর শাশুড়ি বৌমা দেবী দুর্গার দ্বিতীয় দিনের রূপের কথা ভাবে। সেদিন বালা ত্রিপুরা সুন্দরী রূপ তার, তারা বাসন্তী পোলাও দেবার কথা ভাবে। তৃতীয় দিন মায়ের অন্নপূর্ণা রূপ, সেদিন তারা নৈবেদ্যতে ফুলুরি দেওয়ার কথা ভাবে। চতুর্থ দিন দেবী মার রূপ ছিল গায়ত্রী দেবী রূপ, সেদিন তারা নারকেল নাড়ুর নৈবেদ্য দেওয়ার কথা চিন্তা করে। পঞ্চম দিন ছিল দেবী মার ললিতা ত্রিপুরা সুন্দরী রূপ, সেদিন তারা কেশর ভাত বানিয়ে দেবী মাকে অর্পণ করার কথা ভাবে। ষষ্ঠীর দিন ছিল দুর্গা মার লক্ষ্মীর রূপ, সেদিন তারা প্রসাদে লাড্ডুর কথা চিন্তা করে। সপ্তমীর দিন ছিল মায়ের সরস্বতী রূপ, সেদিন তারা প্রসাদে সাদা দই ভাতের কথা ভাবে। অষ্টমীর দিন ছিল সাক্ষাৎ মা দুর্গার রূপ তার, সেদিন মা দুর্গা সবাইকে আশীর্বাদ দেন, তাই খিচুড়ি ভোগ তারা সেদিন ঠাকুরকে নৈবেদ্যতে দেওয়ার কথা ভাবে। নবরাত্রির দিন ছিল মার মহিষাসুর মর্দিনীর রূপ, এই শুভ মুহূর্তে তারা দেবী মাকে গুড়ের পায়েস অর্পণ করে। হে কনকা দেবী দুর্গা মা, এই গরিব শাশুড়ি বৌমার প্রণাম স্বীকার করো আর এই প্রসাদ গ্রহণ করো মা। এভাবে অনামিকার প্রার্থনার পরে দেবী কনকা দুর্গা এক বয়স্কা বিবাহিত মহিলা রূপে এসে তাদের প্রসাদ গ্রহণ করে। তা দেখে শাশুড়ি বৌমা খুব আনন্দিত হয়। দেখো গরিব শাশুড়ি বৌমা, তোমাদের চাপানো প্রসাদ আমি কিন্তু খেলাম। আমি কনকা দুর্গা রূপে তোমাদের রক্ষা করব, তার সাথে সাথে তোমরা যা যা চাপাবো ভেবেছো নৈবেদ্যতে, বড়া, পায়েস, খিচুড়ি ভোগ, নারকেল নাড়ু, বাসন্তী পোলাও, লাড্ডু, এই সব কিছু আমি নৈবেদ্যতে খাবো। এভাবে শাশুড়ি বৌমা যা যা নৈবেদ্যতে দেয় সে সব খায়। দেবী মার আশীর্বাদ পেয়ে শাশুড়ি বৌমা খুব খুশি হয় আর উৎসাহিত হয়ে তারা নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ির সামনে দেখে একটা অটো দাঁড়িয়ে আছে, একটা দুধ দেওয়ার গরু আর একটা হোটেলও আগে থেকে আছে। দেখেই শাশুড়ি বৌমা বুঝে যায় সব মা দুর্গারই আশীর্বাদ। তখন থেকে রমেশ অটো চালাতে লাগে, প্রসাদ গরু দুধ বিক্রি করতে লাগে, আর শাশুড়ি বৌমা হোটেল চালাতে লাগে, আর খুব সুখে তারা জীবন কাটায়। যদি বেস্ট শাশুড়ি বৌমার অ্যাওয়ার্ড কাউকে দেয়া হতো, তাহলে ওই ছোট্ট গ্রামেও সকলে এটাই ভেবেছিল যে শারদা আর অনামিকাকে যেন এটা দেয়া হয়। তাদের দুজনের মধ্যে খুবই গভীর সম্পর্ক ছিল, শাশুড়ি মা শারদা আর বৌমা অনামিকা। প্রত্যেক দিনের মতনই অনামিকা নিজের স্বামী রমেশের অপেক্ষা করছিল। সেদিন রমেশ 8টা বেজে যাওয়া সত্ত্বেও বাড়ি ফেরেনি। বাইরে বেরিয়ে এসে শারদা দেখে অনামিকা খুবই চিন্তিত, তাই তাকে দেখে জিজ্ঞাসা করে, বৌমা কি হয়েছে তোমার? আজকাল তোমাকে দেখে খুব একটা ভালো লাগছে না যে। শারদার এভাবে জিজ্ঞাসা করাতে অনামিকা শাশুড়ির মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে লাগে। শারদা বুঝতে পারে বৌমা কি নিয়ে এত চিন্তা করছে আর এমন কি কথা যে সে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছে। শারদা সেটা তার মুখ থেকে শুনতে চাইছিল, তাই তাকে অনেক বোঝায় এবং তারপরে অনামিকা একটু শান্ত হয়। অনামিকা কি ব্যাপার? আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তোমার কিছু একটা হয়েছে, খুব দুঃখিত আছো, কি ব্যাপার বলো। আমি আপনাকে ছাড়া আর কাকে বলতে যাব মা? আজকাল আপনি নিজের ছেলের হাবভাব দেখছেন। যখন দেখছি তাকে কানে ফোন লেগেই আছে আর তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, দেরি করে বাড়ি ঢুকছে, 1 সপ্তাহ হয়ে গেছে আমার সাথে ভালো করে কথা বলে। 1 সপ্তাহের কথাটা যদি ছেড়েই দেন মা, আপনি নিজের ছেলেকে জিজ্ঞাসা করেছেন সে কার সাথে এত কথা বলে? অনেকবার জিজ্ঞাসা করেছি, সে বলে বসের সাথে কথা বলছি। কি রকমের বস মা? ছেলে বস না মহিলা বস? কি কথা বলছো অনামিকা, বস মানে পুরুষ বসই তো। আপনার ছেলে যেখানে চাকরি করে সেখানে লেডি বস আছে, আর আপনার ছেলে সব সময় ওই লেডি বসের সাথেই কথা বলে। আপনার এই জন্য খারাপ লাগছে যে উনি আপনার সাথে 1 সপ্তাহ কথা বলেননি, কিন্তু এখানে উনি বেডরুমে ঘন্টার পর ঘন্টা বসের সাথেই কথা বলছেন, ভাবুন তো কেমন লাগবে।
এভাবে বলে অনামিকা কান্নাকাটি করতে লাগে। তুমি আমাকে এতদিন ধরে এই কথাটা বলনি কেন অনামিকা? আমি তাকে একবার জিজ্ঞাসা করতাম। আমি চাইতাম না যে আপনারা আপনার ছেলের মধ্যে ঝগড়া হোক মা, তাই এই ব্যাপারটা বলিনি। তুমি আমাকে কিছু বলনি আর আমিও কিছু শুনিনি। আমার যেভাবে জিজ্ঞাসা করার আমি তাকে করে নেব, মাঝখানে বলবে না, ঠিক আছে তো? তার এভাবে বলার পরে অনামিকা আর কিচ্ছু বলে না, চুপচাপ হয়ে যায়। সেদিন প্রায় রাত্রি 9টা বাজে যখন, তখন রমেশ বাড়ি ফেরে কারে করে। তার সঙ্গে তার লেডি বস মঞ্জুও ছিল। কার থেকে নেমে তারা হ্যান্ডশেকও করে। দেখো রমেশ, কাল সকালে আমাদের ফ্লাইট আছে, দেরি না করে 8টার মধ্যে তৈরি থেকো, আমি গাড়ি নিয়ে আসবো, একসাথেই আমরা যাব। ঠিক আছে মঞ্জু, এভাবে সে বলে। তারপর মঞ্জু সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। রমেশকে আসতে দেখে শাশুড়ি আর বৌমা হলে এসে বসে। যেই না রমেশ হলের মধ্যে আসে, সারদা তাকে প্রশ্ন করতে লাগে। দেখো মা, তুমি আর তোমার বৌমা এটাই ভাবছো যে আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। সে আমার বস আর আমি তার নিচে একজন ম্যানেজার। সে আমাকে যে কাজটা করতে বলবে সেটা আমাকে চুপচাপ করতে হবে, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আমরা পথে নেমে যাব, বুঝেছো? তা নয়, কিন্তু উনি যে কিছু ফ্লাইটের কথা বললেন। হ্যাঁ, কালকে আমি আর উনি অফিসের কাজে ভিয়েতনাম যাচ্ছি, কবে ফিরবো সেটা আমি জানি না। তোমার ফিরে আসার উদ্দেশ্যই নেই। রমেশ কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। সারদাও আর কি বলবে, সে নিজের ঘরে চুপচাপ চলে যায়। অনামিকা যখন নিজের বেডরুমে যায়, সে দেখে রমেশ আগে থেকেই ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল সকাল মঞ্জুর গাড়ি রমেশের বাড়ি এসে পৌঁছয়। রমেশ নিজের মা স্ত্রীর সাথে কথা বলে মঞ্জুর কারে বসে বেরিয়ে পড়ে। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করে একদিন রমেশ নিজের মাকে আর স্ত্রীকে ফোন করে তাদের সাথে কথা বলে। মা আর স্ত্রীর অসুবিধা না হয় তাই রমেশ সময় সময়ে টাকা পাঠিয়ে দিত। হঠাৎ করে একদিন সারদার প্যারালাইসিস অ্যাটাক হয়। সারদা শয্যাশায়ী হয়ে পড়ে। অনামিকা সারদার খুব খেয়াল রাখে, সব সময় সে তার সঙ্গেই থাকে। রমেশ এটা জানা সত্ত্বেও যে মায়ের প্যারালাইসিস অ্যাটাক হয়েছে, তারপরেও রমেশ নিজের মাকে ফোন করতে ভুলে যায়। রমেশ নিজের প্রেমিকা বস মঞ্জুর সাথে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। সবার হাতের বাইরে ফুর্তিময় জীবন ছিল তার সেখানে। একদিন যখন অন্ধকার নেমে আসে, ঠিক সে সময় অনামিকা একটা ট্যাবলেট আর এক গ্লাস জল এনে শয্যাশায়ী শাশুড়িমা সারদার হাতে দেয়। ও মা, এই ট্যাবলেটটা আর এই জলটা খেয়ে নিন তো। বৌমা যখন এভাবে বলল, তখন বিছানায় শুয়ে শুয়ে শাশুড়িমা সারদা ওষুধটা নিয়ে নেয় আর জলও খেয়ে নেয়। বৌমা, ছেলে এসেছে? আসেনি মা। অন্তত ফোন তো করেছিল সে। হতে পারে মা, আপনার ছেলের কথা জিজ্ঞাসা করে আপনার মনে ভালো লাগছে, কিন্তু সে আসেনি, সে ফোনও করেনি এমনটা বলে আমার যে খুব কষ্ট হচ্ছে। বৌমা, আমি দেহত্যাগ করলে তবে সে আসবে বুঝি। শাশুড়িমার এরকম কথা শুনে সারদা আর অনামিকা দুজনেই কাঁদতে শুরু করে। কান্নাকাটির কিছুক্ষণ পরে অনামিকা নিজেকে সামলায়, তারপর শাশুড়িমাকে সে বোঝায়। মা, উনি একবার আমায় বলেছিলেন যে বাবার মৃত্যু সাপে কাটার ফলে কিভাবে হয়েছিল। উনি আমাকে বলেছিলেন আপনি কতই না পরিশ্রম করেছিলেন ওনাকে লেখাপড়া শেখাবার জন্য। সে আপনার দেখাশোনা করতে চেয়েছিল, কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন তিনি ওখানেই থেকে যাবেন, আর কখনো ফিরবেন না। এভাবে সে শাশুড়িমাকে বোঝায়। দিন এভাবেই কাটছিল। রমেশের দিক থেকে না কোনো ফোন কল, না কোনো খবরাখবর, কিন্তু সে সময়ে টাকা পাঠিয়ে দিত। একদিন অনামিকা শাশুড়িমার কাছে যায় তার জন্য ওষুধ আর জল নিয়ে। সারদা নড়াচড়া না করে খুব গভীর নিদ্রায় ঘুমুচ্ছিল। অনেক নড়াচড়া করার পরেও যখন সারদা ওঠে না, তখন অনামিকা বুঝতে পারে যে সারদা আর এই পৃথিবীতে নেই। এই ব্যাপারটা সে রমেশকে জানাতে চাইছিল, তাই সে রমেশের অফিসে যায়। সেখানকার দারোয়ানকে সে জিজ্ঞাসা করে। সে বলে এখানে অনেক ব্রাঞ্চেস আছে কিন্তু এই নামের কোনো লোক নেই, অনেক বছর আগে এখানে একজন এই নামের লোক ছিল। এ কথা শুনে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। শাশুড়িমার মৃত শবের সামনে বসে সে খুব কান্নাকাটি করে। হে ঈশ্বর, তুমি কিরকম পরীক্ষা নিচ্ছ! এবার আমি আমার স্বামীকে কি করে বলবো যে তার মা নেই, আমি তাকে কোথায় গিয়ে খুঁজব। যখন সে এভাবে ভাবছিলই, হঠাৎ করে ল্যান্ডলাইনের ফোনটা বেজে ওঠে। অনামিকা যেন নিজের মধ্যে প্রাণ আবার থেকে ফিরে পায়। সে নিজের চোখের জল মুছে ছুটতে যায় ল্যান্ডলাইন ফোনের কাছে। সে ফোনটা তাড়াতাড়ি করে তোলে,
কিন্তু অন্য দিক থেকে রং নাম্বার বলে কেউ ফোনটা কেটে দেয়। অনামিকা পঞ্চায়েত বাবুর সাহায্যে সারদার শেষ ক্রিয়াকর্মের ব্যবস্থা করে। কাঠের চিতাতে সারদার মৃতদেহটি শুয়ে আগুন লাগাবার আগে অনামিকা হাত জোর করে সারদাকে বলে, মা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আপনার ছেলের কোনো খবর পাইনি। শুধুমাত্র আমাদের গভীর সম্পর্কের জন্য আমি মুখাগ্নি করছি। এভাবে বলে অনামিকা সারদার চিতায় আগুন লাগিয়ে দেয়। সারদার চিতাকে জ্বলতে দেখে অনামিকা চোখে জল নিয়ে নিজের বাড়ি ফিরে যায়।